হাই বন্ধুরা, সবাইকে শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর এই যে আমার এদের সাথে আমার পাড়াতেই বাড়ি ওই বোনটার, তো আমার সাথে পরিচয় হয়েছে কিন্তু ফেসবুক থেকে। তাই বললো, দিদি চলো আমরা একটু চলে যাই অজয়ের বাঁধে, গিয়ে আমরা একটু ভিডিও করেছিলাম কালকে। খুব এনজয় করেছি ওদের সাথে গিয়ে। আর একটা বোন ছিল, ওই বোনেরই বান্ধবী। তো তারপরে এই যে আমার বাড়ির সামনে, যে আমি তো খুব কুঁড়ে মানুষ, তো বেরিয়ে গিয়ে আর ভিডিওটা করা হয়নি। এমনিতেই খুব খিচিবিচিতে ছিলাম, পুজো করছিলাম, সেই জন্য বাড়ির ভেতর থেকেই ভিডিওটা করেছি 15ই আগস্টের জন্য। এই যে সব বেরিয়েছে প্রসেশন, কিন্তু আগে আরও চলে গেছে রনপাট, সবটা ভিডিও করা হয়নি। যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি, বাড়ির ভেতর থেকে ভিডিওটা করছি, তো সেই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি সামনে আর যাইনি, কেননা তখন আর যাওয়ার সময়ও হয়নি। তো তোমরা কেমন আছো? তোমাদের 15ই আগস্ট কেমন কাটছে? স্বাধীনতা দিবস, দেশ তো স্বাধীন হয়েছে এইমাত্র, কিন্তু মেয়েদের স্বাধীনতার কোনো কিছুই আমি দেখতে পাই না, বা যা ঘটনা ঘটছে চারিদিকে সবই তোমরা জানো। আর নতুন কিছু বলার কিছু নেই, প্রতিটা মেয়েরই এখন বাইরে বেরোলে চিন্তা। এমনকি আমাদের এই বয়সেও মেয়েরা যদি বাইরে বেরোচ্ছি তো মারা চিন্তা করছে, তাহলে চিন্তা করো যে কতটা আমরা পরাধীনের মধ্যে আছি পুরুষশাসিত সমাজে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।